তোমার ঠিকানা যেমন ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট এবং যেদিন লিখছ সেদিনকার তারিখটা খাতার কাজ বা মাই ডিয়া লিখে তোমার ভাইয়ের নাম বন্ধু থাকলে বন্ধুর নাম যেটা মানে যদি এখানে ফ্রেন্ড বলতো তাহলে বন্ধু নাম লিখতে যেহেতু কাজিন বলেছে কাজিনের নাম লিখবে একই এবার শুরু হচ্ছে এইভাবে এইট স্প্রিং হেয়ার আবার পলাশ অ্যান্ড কৃষ্ণচূড়া ট্রিজ আর কভার উইথ ব্লজম বার্ডস আর সিঙ্গিং এভরি হেয়ার দেয়ার ইজ এ ম্যাসেজ অব জয় এস টাডে উই হ্যাড এ ফ্যামিলি গেট টুগেদার অ্যাট আওয়ার প্লেস ইট ওয়াজ দ্য এইটিন এইট এইথ বার্থডে অফ আওয়ার গ্র্যান্ডফাদার অল আওয়ার আঙ্কেলস অ্যান্ড আর্স কেম দিনু দিনু আঙ্কেল কেম ফ্রম দিল্লি

গ্র্যান্ড ফাদার রেমিসেন্স অফ দ্য গুড ওল্ড ডেস ডিলাইটেড আস অল এবার দেখো যে নামগুলো দিয়েছে তুমি ইচ্ছা মতো নামগুলোকে চেঞ্জ করতে পারো নিজের মতো করে বা তুমি বানিয়ে কিছু লিখতে পারো এরকম করে লিখতে হয় এক কথায় নামগুলো তুমি চেঞ্জ করতে পারো নিজের মতো করে লিখতে পারো তারপরে বারে শেষ এবার তুমি এবার লাস্ট ব্যাপারে কী করছো উই স্পেন্ড এ বিউটিফুল ইভিনিং ইন মেরিমেন্ট অ্যান্ড এনজয়মেন্ট আফটার এ গুড মেনি ডেজ উই হ্যাড এ প্লিজেন্ট ডিনার টুগেদার আই শাল সেন্ড ইউ দ্য ফটোগ্রাফ সুন এটা লেগে শেষ এবার খাতার ডান দিকে চলে আসবা ইউর সিনসিয়ারলি তোমার নাম এবার টাইটেল দিতে হবে না যদি নিজের ভাইকে লেখো আর যদি বন্ধুকে লেখো অবশ্যই টাইটেল দিতে হবে খাতার বাঁ দিকে চলে আসো এখানে তোমার একটা বক্স করবা বক্সের মধ্যে বক্সের ডান দিকে ওখানে তোমার স্ট্যাম্প লিখতে হবে বা স্ট্যাম্প দিতে হবে বা লিখে দেবা এস টি এম পি স্ট্যাম্প তার এই বক্সের মধ্যে লিখবা নেম কেয়ারব নেম লেখে বন্ধুর নাম কেয়ারব লেখে তার বাবার নাম ভিলেজ লেখে গ্রামের নাম পোস্ট অফিস থেকে পোস্ট অফিসের নাম ডিস্ট্রিক্ট লেখে ডিস্ট্রিক্টের নাম এবং পিন নম্বর অবশ্যই তাহলে এইভাবে এটাকে লিখবে